সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন না মঞ্জুর করেছে সুনামগঞ্জের আদালত সকালে মান্নানের অনুপস্থিতিতে দ্রুত বিচার আদালতে তার জামিন আবেদন করা হয় কিন্তু বিচারক নির্জন কুমার মিত্র জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলাটি দেওয়া হয় মান্নানের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সুনামগঞ্জে